ম্যাচের আগে মাঠে সৌদি আরবের সমর্থকদের খুব একটা চোখে পড়েনি, তবে ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই তারা পতাকা নিয়ে নেমে আসেন রাস্তায়, উৎসব করেন নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয়টাকে। গত 36 ম্যাচ অপরাজিত ছিল আর্জেন্টিনা, স্পর্শ করার সুযোগ ছিল ইতালির রেকর্ডকে, সেই রেকর্ড ভেঙে দিল সৌদি আরব, আর এই জয়ের পর দারুণ খুশি সৌদি আরবের ভক্ত সমর্থকরা। I'm so happy because خلط لميسي خلط خلط so we are happy Saudi Arabia wins Messi come on there's Salim Dosiri there's Saudi man we are the best born a Messi what is the Messi fan Messi fan thank God I made it Saudi also it's a good team it's not like a simple team they played very well খেলা শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের কতই না উচ্ছ্বাস ছিল, তবে খেলা শেষ হওয়ার পর ঠিক ভিন্ন চিত্র। আমার পেছনে আর্জেন্টিনার সমর্থকরা ভাঙা হৃদয় নিয়ে ফিরছেন ঘরে। ম্যাচের শুরুতে লিওনেল মেসি গোল করে অনেক রেকর্ডে নাম লিখান, স্পর্শ করেন রোনালদোর রেকর্ড, তবে এরপর 3 অফসাইডে গোল বাতিল হওয়ায় সবকিছু হয়ে যায় ওলট পালট। রোনাল্ড ওয়াজ আ ট্যাকটিক্যাল জিনিয়াস, হি ডিড হিজ হোমওয়ার্ক, হি কন্টেইনড মেসি উইথ এভরিথিং। উই উইল মেক ইট, বাট ইয়া, ইট ওয়াজ রিয়েলি হার্ড ফর আস, রিয়েলি রিয়েলি হার্ড। দ্বিতীয়ার্ধে 2 গোল করে সৌদি আরব বিশ্বকাপ ইতিহাসে অন্যতম বড় অঘটনের জন্ম দিল। ফেভারিট হিসেবে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ এমন হারে তাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সমীকরণটাও বেশ কঠিন হয়ে গেল। অবশ্য এরপরও আশাহত হচ্ছেন না আর্জেন্টিন সমর্থকরা। ব্যাড লাক কিছু করার নেই, এরকম তো বহুবার আর্জেন্টিনা আমাদের মন ভাঙে, আমরা কাঁদি, আবারও আর্জেন্টিনা সাপোর্ট করি। All of us were thinking that we were going to win this match. Because Mexico is like a difficult team. Do I think Argentina has a chance? They always have a chance. They have enough. বিশ্বকাপ মানে অঘটন, এটা ঘটতে পারে, এখানে আর কিছু বলার নাই। ইনশাআল্লাহ আমরা সামনে যে 2 ম্যাচ আছে ওই 2 ম্যাচে দেখুন লক্ষ্য রাখতে হবে এটাই। একটা ম্যাচ দেখে ধর সব কিছু বলা যায় না, ভবিষ্যৎ ইনশাআল্লাহ আমরা কাপ নেব ইনশাআল্লাহ। আশাবাদী আমরা যে পরবর্তীতে আমরা কোয়ালিফাই করে সেকেন্ড রাউন্ডে যাব এবং ফাইনাল খেলব। বিশ্বকাপের আগে এই গ্রুপের সমীকরণ ছিল খুবই সহজ, তবে এই এক ম্যাচের পর সবকিছু এখন বদলে গেল। এই গ্রুপ থেকে কোন 2 দল শেষ পর্যন্ত যায় রাউন্ড অফ 16-এ তাই এখন দেখার। লুসাইল আইকনিক স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, কাতার।